New Yorker Bronx থেকে Ganet Rozario নামে এক বাংলাদেশি আমেরিকানকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ 2021 সালে বাংলাদেশের মুন্সিগঞ্জে নিজের চাচাকে গুলি করে হত্যা করেছেন তিনি গ্যানেটের চাচা মাইকেল রোজারিও নিজেও একজন আমেরিকান নাগরিক বৃহস্পতিবার গ্যানেটকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে বাংলাদেশের মুন্সিগঞ্জে এক বাংলাদেশি আমেরিকানকে হত্যার অভিযোগে নিউইয়র্ক সিটির ব্রঙ্কস থেকে গ্যানেট রোজারিও নামে আরেক বাংলাদেশি আমেরিকানকে আটক করেছে পুলিশ এক বিবৃতিতে প্রিন্সিপাল ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টেরি বলেছেন ক্রিমিনাল ডিভিশন বিশ্বের যে কোনো জায়গায় আমেরিকানদের বিরুদ্ধে হওয়া অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে বদ্ধপরিকর আদালতের নথি অনুযায়ী 2021 সালের 11ই জুন নিউইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা 52 বছর বয়সী গ্যানেট রোজারিও 72 বছর বয়সী মাইকেল রোজারিওকে হত্যা করেন অভিযোগে বলা হয়েছে গ্যানেট হত্যাকাণ্ড ঘটাতে আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার করেছেন সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউইয়র্কের ইউএস অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস জানান জ্যানেটের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে প্রমাণ হল যে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ক্ষমতার ব্যাপ্তি বিশাল এবং নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের রক্ষায় যে কোনো সীমানা অতিক্রম করতে পারে FBI নিউইয়র্কের ফিল্ড অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনচার্জ জেমস স্মিথ বলেছেন গ্যানেট রোজারিও ঠান্ডা মাথায় অনেক হিসাব করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে তিনি আরও বলেন দেশের নাগরিকদের বিরুদ্ধে হওয়া যে কোনো অপরাধ দমনে FBI যে অঙ্গীকারবদ্ধ গ্যানেটকে আটকের মধ্য দিয়ে তা আবারও প্রমাণ হল আদালতে দোষী সাব্যস্ত হলে গ্যানেটের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে 2021 সালের 11ই জুন মুন্সিগঞ্জের সিরাজদি খানের খ্রিস্টানপল্লী কেআইন ইউনিয়নের শুলপুর গ্রামে মাইকেল রোজারিওকে হত্যার পর গ্যানেট রোজারিওকে স্থানীয় পুলিশ বন্দুক ও গুলিসহ গ্রেফতার করে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নথি বলছে 2021 সালের 28 জুলাই ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের আবেদনের পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ কারাগারে গ্যানেটের সাথে দূতাবাসের কর্মকর্তাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয় পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে কৌশলে বাংলাদেশ থেকে পালিয়ে যান গ্যানেট আজিমুর রশিদ কনক TBN24 News Desk নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর